এতদিন আপনারা তারানাথ তান্ত্রিকের অনেক গল্প শুনেছেন, আজ একটু আলাদা ধরনের কিছু রইল আপনাদের জন্য। মাঝে মধ্যে আমাদের জীবনে নানান বিপদের কালো মেঘ ঘনিয়ে আসে অন্ধকারাচ্ছন্ন গগনের মতো। ঠিক তখনই কোনো কোনো বিশেষ দৈবশক্তি নেমে আসে নক্ষত্রের মতো আলো দেখিয়ে আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আজ সেই রকমই একটি গল্প আপনাদের শোনাব। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মধ্যরাতের তারা। গল্পের সূত্রধার, গল্পপাঠ ও বিশেষ একটি চরিত্রে আমি শুভ, তারানাথের চরিত্রে আকাশ, অন্যান্য চরিত্রে সৌরভ, পার্থ, অভিজিৎ, দিব্যেন্দু ও দেবস্মিতা। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মধ্যরাতের তারা। আজ প্রকৃতির মুখ একেবারে উজ্জ্বল, আকাশের বুকে কোথাও এতটুকু সামান্যতম মেঘের আস্তরণ নেই। এমনিতেই ছুটির দিন, তার উপরে আবার হাতে তেমন বিশেষ কোনো প্রয়োজনীয় কাজকাম না থাকার কারণে আমি আর কিশোরী মিলে পাঁচ মাথার মোড়ের চায়ের দোকানে রাখা বেঞ্চের উপর বসে পা দোলাতে শুরু করেছি। দোকানে এখন বেশ ভালোই ভিড় জমে উঠেছে, দোকানদারের রীতিমতো অবস্থা কাহি। এমন সময় কিশোরী দোকানদারকে ডেকে বলল, দাদা, আরে ও দাদা, বলছি এদিকে দুটো চা আর দুটো সিগারেট দেবে তো? কিশোরীর কথা কানে যেতেই দোকানদার সামান্য কয়েক মিনিট পরেই দু কাপ চা আর দুখানা সিগারেট আমাদের হাতে দিয়ে গেল। মাটির ভারে চা খাওয়ার স্বাদই আলাদা। একটু ফু দিয়ে একটা বড়সড় মাপের চুমুক বসালাম চায়ের ভারে। তৃপ্তিতে দুই চোখ কখন যেন আপনা হতেই বুঝে এলো। মনটা পুরোপুরি ভরে গেল চা পান করতে করতে। কিশোরী এবার বলল, এই ছুটির দিনগুলো কিছুতেই যেন সঠিকভাবে উপভোগ করা যায় না, হাতে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। আমিও তোমার সাথে এ ব্যাপারে একেবারে সহমত পোষণ করছি ভায়া। আচ্ছা, তারানাথ তান্ত্রিক মশার বাড়িতে গেলে কেমন হয় বলো তো দেখি। আরে বাস, কথাটা তো তুমি নেহাত মন্দ বলনি দেখছি। সত্যি তো, এটা যে কেন আমার মাথায় আসেনি তাই বুঝে উঠতে পারছি না। আর তাহলে অযথা বেশি বিলম্ব করে লাভ নেই। দাদা, আর একটা পাসিং শো এর প্যাকেট দাও তো। পাসিং শো ছাড়া তিনি যে একেবারে গতিহীন বস্তুর ন্যায় থেমে যান তা কি আর আমরা জানি না ভেবেছ? তার গল্পের আসর ঠিক জমবেই না এই সিগারেট ভিন্ন। কিশোরী এবার চা ও সিগারেটের দাম দোকানদারকে মিটিয়ে দিতেই আমরা দুজন মিলে রওনা হলাম মট লেনের উদ্দেশ্যে। আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত হওয়ার কারণে আজ আমরা কেউই সঙ্গে করে ছাতা আনার প্রয়োজন বোধ করিনি খুব একটা। দুজনে মিলে গল্প করতে করতে হাঁটতে শুরু করলাম এবার, এবং একসময় এসে পৌঁছলাম মট লেনে তারানাথ তান্ত্রিকের গৃহের সম্মুখে। তারানাথের বন্ধ দরজার সামনে এসে করানাতেই প্রতিবারের ন্যায় এবারেও দরজা খুলে দিল চারি। আমাদের দিকে মেয়েটা তাকিয়ে প্রাণ খোলা হাসি হেসে বলল, ও মা, কি সৌভাগ্য, কাকা বাবুরা এসেছেন যে। আসুন আসুন, ভেতরে আসুন। একদা ভিতর থেকে ভেসে এলো তারানাথের কণ্ঠস্বর। এমন অসময়ে কারা এলো রে সারিমা? কারা আবার? কাকা বাবুরা এসেছেন বাবা মশাই।
ও বাবা, সে কি? আয় আয়, ওদের ভেতরে নিয়ে আয় দেখি। আমি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের গৃহের অভ্যন্তরে প্রবেশ করতেই আমরা দেখলাম তারানাথ তান্ত্রিক রক্তাম্বর পরিহিত অবস্থায় ফুলের সাজি থেকে একটি একটি করে জবা ফুল নিয়ে এক বৃহৎ মালা গাচ্ছেন খুব মনোযোগ সহকারে। কিছুক্ষণ আগেই যে তিনি স্নান সেরেছেন তা বেশ বোঝা যায় তার ভিজে চুল দেখে। গলায় রুদ্রাক্ষ আর পদ্মবীজের মালা, কপালে লাল তিলকে তাকে বেশ মানিয়েছে বটে। আমাদের উভয়কে বরাবরের মতো একত্রে দেখে তিনি হাসতে হাসতে রসিকতা করে বললেন, কি ব্যাপার হে, এমন অসময়ে তোমাদের আবির্ভাব হলো যে? মূলত বৃষ্টি বাদার আবহাওয়ায় তো তোমরা আসো আমার ভিটে আমার অতীত জীবনের সব কাহিনী শুনতে, কিন্তু আকাশে তো সূর্যদেব স্বমহিমায় বিরাজমান, তাহলে? কথা বলা শেষ করেই হা হা করে হেসে উঠলেন তারানাথ। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু আমার কথা বলার আগেই কিশোরী বলে উঠল, কেন ঠাকুরমশাই, আপনার কাছে কি শুধুমাত্র ওই বৃষ্টি বেজা শিক্ত দিনেই আসতে হবে? এমন খটখটে তপ্ত রোদে ভরা সাত সকালে আসা মানা বুঝি? আহা, সে কি কথা, আমি কি তাই বলেছি নাকি? আমি তো সামান্য রসিকতা করছিলাম তোমাদের সঙ্গে। অবশ্যই আসতে পারো, তোমাদের যখন খুশি তখনই আসতে পারো। তোমরাই তো আসো মাঝে মধ্যে আমার কাছে, তোমরা সারা এখন আর তেমন কেউ আসে না। তোমাদের এই এমন হঠাৎ আগমন আমারও খুব ভালো লাগে। তারানাথের কন্যা চারিবার বলল, কাকাবাবু আপনারা একটু বসুন, আমি এক্ষুনি রান্নাশালা থেকে আপনাদের জন্য চা করে নিয়ে আসছি। এমন সকালবেলায় অল্প চা না হলে ঠিক জমে না, তাই না? এই কথা বলে চারি রান্নাঘরের ভিতরে চলে যেতেই তারানাথ আমাদের দিকে তাকিয়ে সামান্য মুচকি হেসে বললেন, দেখো তোমরা যে আমার বাড়িতে কেন এসেছো বা আসো তার প্রধান কারণ তো আমি জানি, কিন্তু আজ একটু দেরি হবে গল্পের আসরে বসতে, বুঝলে? আজ এক বিশেষ অমাবস্যা, তার উপর আমার ভালো তিথি নক্ষত্র যোগও আছে। সে কারণে আমি ছোটোখাটো করে সাধ্য মতন এক পুজোর আয়োজন করেছি। সকাল থেকে সম্পূর্ণ উপবাসে রয়েছি, মায়ের পুজো করে তবেই মুখে কিছু তুলব। সে কারণেই আজ তোমাদের সাথে গল্পের আসরে বসতে আমার কিন্তু বেশ সময় লাগবে। আগে বাকিটা পরিষ্কার করে জানিয়ে দিলাম, তোমাদের হাতে সে সময় আছে তো? তারানাথ তান্ত্রিকের এই প্রশ্নের উত্তরে আমি আর কিশোরী একসাথে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের হাতে অঢেল সময় আছে, সে নিয়ে আপনার চিন্তা নেই। আপনি যে সকাল থেকে এমন উপবাস করে দেবীর পূজার্চনা করার পর আমাদের গল্প শোনাবেন বলেছেন, এই আমাদের পরম সৌভাগ্য। আচ্ছা বেশ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তবে আমার কিন্তু একটি বিশেষ অনুরোধ আছে তোমাদের কাছে, সে অনুরোধ তোমাদের রাখতেই হবে। অনুরোধ? কি অনুরোধ বলুন। অনুরোধটা হলো এই যে আজ দুপুরের মধ্যাহ্ন ভোজন তোমাদের কিন্তু আমার বাড়ি থেকেই করে যেতে হবে। এমনিতেও দেবী পুজো করার কারণে একটু ভোগের ব্যবস্থা চারিকে আমি করতে বলেছি। ওই যত সামান্য খিচুড়ি, একটু আলু ছোলা দিয়ে কাঁচা কুমড়োর তরকারি, কিছু ভাজা ভুজি আর বোঁদে। মোড়ের মাথার রাস্তার দুই ধারে যে সমস্ত অনাথ হতদরিদ্র পথ শিশুরা থাকে তাদের নিজের হাতে ভোগ দিয়ে আসব। এ আমার বহুদিনের ইচ্ছা ছিল, মা আমার সেই শখ পূরণ করেছেন এতদিনে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, অবশ্যই ভোগ খেয়ে যাব। ভোগের নিমন্ত্রণে আবার না করতে আছে নাকি? তাহলে যে মহাপাপ হয়। আমার কথা শেষ হতেই কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি কিছু মনে না করেন তবেই আর কি। আহা, আবার সংকোচ কিসে? অহেতুক বৃথা এত সংকোচ বোধ করছো কেন? কি প্রশ্ন করবে বলো। ঠাকুরমশাই, এই যে আপনি নিজের মতো করে এত ব্যবস্থা করেছেন, যা বুঝছি এতে তো নেহাত কিছু কম খরচাপাতি হয়নি, তা এত টাকা হঠাৎ করে কোত্থেকে জোগাড় করলেন? কিশোরীর প্রশ্নে তারানাথ তান্ত্রিক সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে বললেন, বুঝলে হে কিশোরী, সবই হলো তার ইচ্ছা। ওই যে কথায় বলে না,
যে খায় চিনি তার চিনি যোগান দেয় চিন্তা বলি, এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। এই ইচ্ছা ছিল আমার বহু বছর আগে, হঠাৎ করে গত কয়েকদিন আগেই দেখলাম এক মারোয়ারি ব্যক্তি এসে আমায় প্রণাম করে এক গাদা প্রণামই দিয়ে গেল। বুঝলে হে, তার কয়েকদিন আগে আমি মায়ের কাছে আর্জি জানিয়েছিলাম আমার ইচ্ছা পূরণের জন্য। আমি বুঝলাম এভাবেই দেবী আমার ইচ্ছা পূরণ করলেন। তারানাথ তান্ত্রিকের মালা গাথা সমাপ্ত হতেই সে সেটা একবার মাথায় ঠেকিয়ে ভক্তি ভরে পুনরায় রেখে দিল সাজির মধ্যে। চারি এসে আমাদের হাতে দিয়ে গেল দুই পেয়ালা চা। তারানাথ তান্ত্রিক দুই চোখ বন্ধ করে অত্যাধিক ভক্তির সাথে গেয়ে উঠলেন শ্যামাসঙ্গীত। আহা আহা, কি অপূর্ব সেই গানের মাধুর্য! যেন তার অন্তর থেকে উঠে আসছিল ওই গানের প্রতিটি লাইন, প্রতিটি সুর। রান্নাঘর থেকে এবার বাতাসে ভর করে ভেসে এলো বাসমতি চালের খিচুড়ির গন্ধ। আমার মনটা কি যেন এক অনাবিল আনন্দের জোয়ারে পুরোপুরি ভরে উঠল। তারানাথ তান্ত্রিকের গানের মধ্যে এমন কিছু একটা ছিল যার কারণে আমরাও দুই হাত নিজের অজান্তেই একত্রে জড়ো করে ফেললাম। কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম তারও একই অবস্থা। ছলো ছলো নয়নে সে একবার ঊর্ধ্ব গগনের দিকে তাকিয়ে কপালে হাত ছোঁয়ালো। ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে চম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নাও এই প্রসাদটুকু মুখে দাও আগে, মায়ের কাছে প্রার্থনা করি উনি যেন তোমাদের সকল ইচ্ছা মনস্কামনা পূর্ণ করেন, সকল বিপদ আপদ থেকে তিনি যেন তোমাদের রক্ষা করেন। আমি আর কিশোরী দুজনেই এবার তারানাথ তান্ত্রিকের দিকে বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রেখে তার পানে পাড়িয়ে দিলাম। তারানাথ তান্ত্রিক কাঁসা রেকাবি থেকে কিছু কুচনো ফলের টুকরো আর কয়েকটা বাতাসা দিল আমাদের। আমরা সেগুলো ভক্তি ভরে খেয়ে মাথায় হাত বুলিয়ে তারপর একটু জল পান করলাম। তারানাথ তান্ত্রিক সেই হাসি ভরা মুখ নিয়ে বললেন, তোমরা একটু অপেক্ষা করো হে, তবে কথা দিচ্ছি আর বেশি কোন অপেক্ষা তোমাদের করাবো না, অল্প কিছু সময়ের মধ্যেই ফিরে আসবো এ আমি কথা দিচ্ছি। আমি ঘর থেকে এইসব বস্ত্র ত্যাগ করে মুখে দুটো খাদ্য তুলেই আসছি এখন, অল্প কিছুটা সময় বরং তোমরা এভাবেই গল্প গুজব করে কাটাও। আমি আর কিশোরী তারানাথের কথায় সহমত পোষণ করে ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনাকে এত বিচলিত হতে হবে না, সকাল থেকেই উপবাস করে আছেন, তাছাড়াও শারীরিকভাবে অনেক ধকল গেছে আপনার ওপর দিয়ে। আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কাজ করে তবেই আসুন, কোনো অসুবিধা নেই, আমরা অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তারানাথ তান্ত্রিক চলে যেতেই আমি তাকালাম কিশোরীর দিকে, চোখের ইশারায় ভ্রু নাচিয়ে বললাম, আর অল্প কিছুক্ষণ ধৈর্য ধরে বসো হে ভায়া, তোমার উস্কুসানি দেখে পরিষ্কার বুঝতে পারছি তুমি বড়ই ব্যাকুল হয়ে পড়েছো গল্প শোনার জন্য, কিন্তু কি আর করা যাবে বলো, সবই হলো ঈশ্বরের ইচ্ছা। আমার কথায় কিশোরী এবার মুখ বেজার করে করুণ স্বরে বলল, তা যা বলেছ, সত্যি বড় ধৈর্যহীন হয়ে পড়েছি আমি। আচ্ছা আজ কি ধরনের গল্প শুনবে বলে মনস্থির করেছো ভায়া? তেমন কোনো কিছুই স্থির করিনি, ঠাকুরমশাই আমাদের যা শোনাবেন আজ বরং তাই শুনবো। সেই ভালো, ঈশ্বরের কৃপায় এবার ঠাকুরমশাই আসরে এসে বসলেই হল। বড় বেশি সময় অপেক্ষা করতে হলো আজ তোমাদের, সেই জন্য সত্যি খুব খারাপ লাগছে, তবে সময় লাগুক, মায়ের পুজো কিন্তু আমি নিখুঁতভাবে করেছি, এতটুকু ত্রুটি ঘটেনি সমগ্র পুজোর মধ্যে, যার কারণে আমি মনে মনে অন্তর থেকে খুবই তৃপ্ত হয়েছি। কিশোরী এবার বলল, ঠাকুরমশাই হঠাৎ করে আজ আপনি এ পুজোর আয়োজন করলেন কেন? ও মা, এ আবার কি ধরনের কথা হে কিশোরী, আমরা ঠাকুরের পুজো করে থাকি যাতে সব দিক তিনি রক্ষা করেন, সকলের মঙ্গল করেন, অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয় ঘটান, সেই কারণেই তো অবশ্য চিরন্তন তেমনটাই হয়ে আসছে। এ প্রার্থনাই তো করলাম আজ প্রতিবারের মতন, এবারেও এ আবার নতুন কথা কি? নিন ঠাকুরমশাই, এবার বেশ জমজমাটি গোছের একখানা কাহিনী শোনান দেখি। গল্প বলো না দেখি,
তোমাদের কতবার বলেছি গল্প বলো না, তোমাদের আজ অবধি যা বলেছি তার প্রত্যেকটাই এক একটা খাঁটি সত্য ঘটনা। মঙ্গল অমঙ্গল অশুভ শক্তি নিয়ে যখন কথা হলো এত, আচ্ছা তোমাদের কখনো মনে হয়নি যে আমি আমার অতীত জীবনে যে সকল একাধিক অপশক্তিদের বিনাশ করেছি কিংবা তাদের ক্ষতিকারক অভিপ্রায় বিনষ্ট করার জন্য, তাদের লক্ষ্য পূরণ না হওয়ার জন্য সেই ক্ষোভ প্রতিহিংসা মেটানোর তাগিদে তাদের আমার প্রতি আক্রমণ করবার কথা একটিবারের জন্যেও তোমরা বুঝি ভাবো নি? কখনো যদি কোনো অশুভ শক্তি দলবদ্ধভাবে আমার মুখোমুখি এসে হাজির হয়, তাদের অভিষ্ট পূরণ থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য সেই বদলা নিতে চায়, তখন আমার কি করণীয় ছিল? সোধান্বিত ভয়ানক রকমের ক্ষিপ্ত সেসব অপশক্তিদের থামানো আমার পক্ষে সম্ভব কি না? তারানাথের কথা থামতে না থামতেই কিশোরী প্রবল উত্তেজনার সাথে একটানা বলল, সত্যি তো ঠাকুরমশাই, এই বিষয়টা তো কোনোদিন ভেবে দেখা হয়নি পূর্বে। একেবারে হক কথা বলেছ ভায়া, আমরা এমনটা কখনো একেবারের জন্য ভাবিনি যে ঠাকুরমশাই অতীত জীবনে যে সমস্ত অপশক্তিগণের সাথে শত্রুতা করে গেছেন, তারা যদি কখনো একজোট হয়ে তাহার মুখোমুখি হয়, তাহলে তখন তারানাথ তান্ত্রিক মশাইয়ের কি অবস্থা হতো? একবার এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল আমায়। সে অভিজ্ঞতা ছিল বড়ই ভয়ানক। এ অভিজ্ঞতা আর পাঁচটা সাধারণ অভিজ্ঞতার চেয়ে ছিল অনেক বেশি হাড়হিমকারী এবং ভয়াতুর। আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিষ্কার উপলব্ধি করেছিলাম সেই সমস্ত অশুভ শক্তিদের, যাদের আমি হারিয়েছিলাম কোনো না কোনো স্থানে কোনো না কোনো সময়ে। তারা সবাই দল বেঁধে একত্রিত হয়ে আমার কাছে সেইবার এসেছিল আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। আমার মৃত্যু সেদিন অনিবার্য হয়ে পড়ত যদি না ঈশ্বর আমার সঙ্গ নিতেন। পরমেশ্বরের অসীম কৃপা, তাই তিনি আমায় রক্ষা করেছিলেন সেবারের মতন। এই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলেন তার গল্প। সেবার নন্দীপুর গ্রাম থেকে ফিরছি। ওখানকার রায়চৌধুরী পরিবারের একটি সমস্যা মিটিয়ে তাদের বাড়িতে বেশ কয়েকদিন কাটিয়ে রীতিমতো অতিথি আপ্যায়নের সুযোগ করে দিয়ে তারপর কোনো রকমে রায়চৌধুরী পরিবারের মানুষদের কাছ থেকে ছাড়া পেয়েছিলাম। নন্দীপুর থেকে আমার গ্রামের বাড়ির রাস্তা নেহাত কিছু কম নয়, সর্বমোট পায়ে হাঁটা প্রায় দুদিনের পথ। রায়চৌধুরী পরিবারের মানুষজন খুবই ভালো ছিল, প্রতিটা মানুষই এতটাই মিশুকে ছিল যে তাদের ব্যবহার আচার আচরণ আমার মনে দাগ কেটে যায়। কিন্তু বেলার দিকে যখন আমি তাদের সকলকে বিদায় জানিয়ে রওনা দিতে যাব, ঠিক তখনই সেই রায়চৌধুরী পরিবারের বুড়ো কর্তা আমায় কাছে ডেকে বললেন, তারানাথ বাবা, তোমার সাথে আমার একান্তে প্রয়োজনীয় কিছু কথা বলার ছিল বাবা। বুড়ো কর্তাকে দেখে আমার কেন জানি মনে হলো তিনি বেশ গম্ভীর হয়ে আছেন, এছাড়াও তাকে যেন একটু চিন্তাগ্রস্ত বলেও মনে হলো। আমি তৎক্ষণাৎ বললাম, কি ব্যাপার বলুন দেখি কর্তামশাই, আপনার দুচোখ এমন ধারা থমথমে লাগছে কেন? ও গুরুত্বপূর্ণ অথচ গোপনীয় কোনো কথা বলার মতন ভঙ্গিমায় তিনি আমায় বললেন, তারানাথ তোমায় কতবার বললাম একটি গরুর গাড়ির ব্যবস্থা অন্তত করে দি, এতে তোমারই সুবিধা হবে। এতটা রাস্তা পায়ে হেঁটে যাওয়া মানে খুবই কষ্টসাধ্য, কিন্তু তুমি তো বাবা আমাদের কোনো কথাই শুনলে না। আরে না না, ওসবে আমার কোনোরূপ কষ্ট হবে না, হাঁটা পথে যাত্রা করার অভ্যাস আমার আছে।
তাছাড়াও সেরকম হলে চলতি পথে এখানে ওখানে থেমে অল্প কিছু সময়ের জন্য বিশ্রাম নেব। আসলে কি জানেন, আমার অচেনা অজানা গ্রাম দেখতে ঘুরতে, সেখানকার মানুষদের নিত্যদিনের জীবনযাপনের কথা শুনতে জানতে বড়ই ভালো লাগে। এছাড়াও অনেক বিপদগ্রস্ত নিরীহ অসহায় মানুষদের হদিশ পাই আমি, যাদের সাহায্যের একান্ত প্রয়োজন। আমি আর তোমায় বেকার জোর করব না, তবে একটি ব্যাপারে তোমায় সতর্ক করার আছে বাবা। এই কথাখানা তোমায় আগে ভাগে না জানালে তোমার বিপদে পড়ার সম্ভাবনা অতিরিক্ত। কি সেই কথা কর্তামশাই? আমাদের এই নন্দীগ্রাম ছেড়ে অনেকটা রাস্তা যাওয়ার পর এই বিশাল বড় সুদূর বিস্তৃত কয়েকশো বিঘা জমি জুড়ে এক বৃহৎ ফাঁকা প্রান্তর পড়বে। তাই সাধারণ স্থানীয় মানুষ সেই প্রান্তরটিকে দেবান্তরের মাঠ বলেই ডাকে। ওই ওই মাঠটা নাকি মোটেও সুবিধের নয়, মাঠটার অনেক বদনাম রয়েছে। দিনের বেলায় সেরকম কোনো ভয় নেই, তবে সন্ধ্যা নামার পর থেকে শেষ রাত অবধি ওই মাঠের মধ্যে নাকি নেমে আসে হাজার হাজার অশুভ প্রেতাত্মা। শ্মশানপুরীর ন্যায় দেবান্তরের মাঠ দেখতে দেখতেই রাতের তমসাচ্ছন্ন পরিবেশে একদা ভরে ওঠে হাজার হাজার অশরীরীর ভিড়ে। তা যা বলছি, কোনোদিনও কোনো মানুষ ভুলেও রাতের বেলায় ওই দেবান্তরের মাঠে পা রাখে না। যে পা রাখে তাকেই আর সকালে জীবিত অবস্থায় পাওয়া যায় না। সে কারণেই তোমায় বলছি বাবা, তুমি যদি দেখো তোমার সামনে ওই দেবান্তরের মাঠ আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাহলে তুমি আর ওই মাঠ পেরুতে যেও না বাবা, সাহস করে। আমি জানি তুমি সাধারণ কোনো মানুষ নও, জনসাধারণের সাথে তোমাকে গুলিয়ে ফেলা মোটেও চলে না। তুমি হলে গিয়ে সাক্ষাৎ ঈশ্বরের অংশ, কিন্তু তবুও কোথায় কখন কোন বিপদ ওঁত পেতে বসে আছে তাকে বলতে পারে বলো? সাবধানে তো আর মার নেই, সেই কারণে বলছি এত কথা, একটু শুনো বাবা। সে কি কথা? হ্যাঁ গো তারানাথ, তেমনটাই শোনা যায় ওই দেবান্তরের নামে। তোমাকে কিন্তু আমি আগে ভাগেই সতর্ক করে দিলাম বাবা, খুব সাবধান। আপনি আমাকে নিয়ে দয়া করে এত চিন্তা করবেন না, আমার দেবতার আশীর্বাদ সবসময় আছে আমার সঙ্গে, আমার কিছু হবে না। আর বিশেষ কথা না বাড়িয়ে দুর্গা নাম জপ করে আমি রওনা দিলাম। এবার সকালটা ছিল বেশ সুন্দর সাজানো গোছানো পরিপাটি। আসলে গ্রামীণ সকলের কাছে একটা আলাদাই মাধুর্য থাকে, যেটা শহরের থেকে অনুভব করা যায় না মোটে। গ্রামের বোরের মিষ্টি হিমেল বাতাসে ভেসে আসে শিউলি ফুলের মন মাতানো গন্ধ, কিংবা আগের রাতে বৃষ্টি হলে পাওয়া যায় মন ভালো করা মাটির সোঁদা আর্দ্র গন্ধ। হরেক রকম পাখপাখালির কুজনের কথা আমি না হয় ছেড়েই দিলাম। রাখাল বালকেরা চলেছে গরু মহিষের দল সঙ্গে নিয়ে, কৃষকেরা যাচ্ছে ক্ষেতের দিকে, বালক বালিকার দল বেরিয়েছে পণ্ডিত মশাইয়ের কাছে শিক্ষা গ্রহণের আশায়। গ্রামীণ মেয়ে বউয়েরা ব্যস্ত তাদের নিজ নিজ সংসারের কাজ করবে। আহা, এই রকম পরিবেশ আমার বরাবরই খুব ভালো লাগে হে কিশোরী। এই পরিবেশের মধ্যেই আমি যেন সবসময় নিজেকে খুঁজে পাই। অনেকক্ষণ একটানা হাঁটার পর সূর্যদেব যখন মাথার উপর চড়ে বসলেন, অর্থাৎ মধ্যাহ্ন প্রহরে, তখন একটু ক্লান্ত বোধ করলাম। সহসা সে কারণেই একটা খালের ধারে কুল গাছের তলায় সবুজ কচি ঘাসের ওপর বসে ঝোলায় থাকা কিছু শুকনো খাবার বের করে খেলাম তৃপ্তি করে। তারপর কিছুটা জলপান করে খালের প্রবাহমান নিম্ন জলধারার দিকে চেয়ে থাকতে থাকতে খালি গলায় একটা শ্যামা সঙ্গীত গাইতে লাগলাম। একখানি শ্যামা সঙ্গীত গাইতে বড় মন চাইল আমার, দুই হাত জোর করে শোক মুদিত করলাম আমি।
আমার মুখ দিয়ে বেরিয়ে এলো একটি ভক্তি গীতি। বাহ, ভারী সুন্দর গান গাও তো তুমি। গান থামতেই কথাটা কানে এলো। চোখের পাতা খুলে দেখলাম আমার সামনে বসে আছে একটি 12-15 বছরের কিশোরী। আমি অদ্ভুত দৃষ্টিতে একভাবে চেয়ে থাকলাম মেয়েটির দিকে। আমি যেন বাকরুদ্ধ হয়ে পড়লাম পুরোপুরি। কি অপরূপ তাকে দেখতে! সেই রূপের বর্ণনা সঠিকভাবে ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর ব্যাপার। মাথা ভরা তাহার পিঠ সাপানো কুঁচকানো কেশরাশির ঢল, একখানি রক্ত জবা ফুল তাতে স্থান পেয়েছে, পরনে কমলা বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে টকটকে লাল আলতা আর রূপোর সিঞ্জিনি বলয়। মেয়েটা আমায় দেখে মুখে হাত চাপা দিয়ে লাজুক হাসি হাসছে। তবে অদ্ভুত যেই বিষয়টা, সেটা হলো মেয়েটার কণ্ঠস্বর অস্বাভাবিক রকমের ভারী। প্রথমটায় চোখ বন্ধ অবস্থায় আমি ভেবেছিলাম কোনো পুরুষের কথাই বুঝি কানে এলো, কিন্তু চোখের পাতা খুলতে দেখলাম পুরুষ নয়, এক নারী। সে আবার বলল, কি গো, খুব ক্লান্ত হয়ে পড়েছে বুঝি? আবার খটকা লাগলো আমার। একটা ছোট বালিকার গলা থেকে এমন পুরুষালী কণ্ঠের সৃষ্টি হয় কিভাবে? প্রথমটায় বুঝে উঠতে না পারলেও কিছুটা সময় ভাবতে এবং ভালোভাবে তাকে খুঁটিয়ে লক্ষ্য করতেই বুঝলাম সে আসলে একটি তৃতীয় লিঙ্গের মানুষ, অর্থাৎ বৃহন্নলা। মেয়েটার মুখটা দেখে কেমন যেন মায়া হলো। আহারে, এইটুকু একটা মেয়ে! সে যাই হোক, আসলে সবাই হলো ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বরের সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, কখনো অসুন্দর হতে পারে না। আমি হেসে তার প্রশ্নের জবাব দিলাম, হ্যাঁ গো মা, সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তো এখানে বসে একটু দুদণ্ড জিরিয়ে নিচ্ছি। একটু চিঁড়ে গুড় মুখে তুলে জল খেলাম, তুমি দুটো খাবে? আমার ঝোলায় দুটো ফল আছে, দি খাও তুমি। তোমার মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, অনেকক্ষণ নিশ্চয়ই কিছু পেটে পড়েনি। আচ্ছা দাও খাই। আমি মিষ্টি হেসে ঝোলায় হাত ভরে ফল দুটো বের করে তার হাতে তুলে দিলাম। মেয়েটার আঙুলের সাথে আমার আঙুল ঠেকতেই এমন যেন একটা ঝটকা অনুভব করলাম। সেদিকে আর বিশেষ গুরুত্ব না দিয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা আচ্ছা তোমার নাম কি, বাড়ি কোথায়, এখানে এইভাবে আমার কাছে এসে বসে আছো, তোমার বাড়ির লোক জানলে তোমায় বকবে না? এটা আমার করা প্রশ্নে কেমন যেন ব্যঙ্গের হাসি হাসলো, তারপর জবাবে বলল, আমার বর্তমান নাম সুভদ্রা, তবে আগে আমার নাম ছিল সুভদ্র। সুভদ্র থেকে কখন যে সুভদ্রা হয়ে গেলাম তা আমি নিজেই বুঝতে পারিনি গো। আর বাড়ির কথা, বাড়ি থাকলে তবে তো বাড়ির লোক চিন্তা করবে গো। কেন, এমন কথা বলছো কেন? আমার মা নেই গো, জন্মের পরেই তিনি আমায় ছেড়েছেন। আর বাবা সেই কবেই দ্বিতীয়বার বিবাহ করে নতুন মাকে সঙ্গে নিয়ে দিব্য সংসারী হয়েছেন। তারা আমায় গৃহ থেকে তাড়িয়ে দিয়েছেন দূরছাই করে। আমায় গৃহে রাখলে নাকি তাদের হাজার কথা শুনতে হয় গো। আমায় নাকি সংসারে রাখা চলে না, আমি নাকি অপয়া অলক্ষণে লোক সমাজে বের হওয়া আমার মানা। এটার কথাগুলো শুনে আমার মাথাটা যেন গরম হয়ে উঠল। আমি এবার তাকে আদর করে বুকে টেনে নিলাম পরম স্নেহে। আহা, সে কি বিচিত্রকর অনুভূতি, তোমাদের তা বলে বোঝাতে পারবো না। আমার মনে হলো আমি যেন এই জগৎ সংসারের সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী যে মহাশক্তি আছে তাকে নিজের বক্ষে বন্দি করেছি। সুভদ্রার সাথে আপনার তাহলে ভাব জমে উঠল, কি বলেন ঠাকুরমশাই? হ্যাঁ, সে আর বলতে, এভাবেই চলতে থাকলো আমাদের নানান গল্প গুজব। কতক্ষণ যে গল্প করেছিলাম তা জানি না। হঠাৎ আমার টনক নড়ল যে এবার আমায় উঠতে হবে। তখন বেলা বেশ অনেকখানি গড়িয়ে গেছে। গাছের আরামদায়ক তলা থেকে উঠে দাঁড়াতেই সুভদ্রা উঠে বলল, দাঁড়াও গো দাঁড়াও, আমিও যাবো তো তোমার সাথে,
আজকে যে মোটে তোমায় একলা ছাড়া যাবে না। সত্যি কথা বলতে মেয়েটার এই কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। বিহল কণ্ঠে বললাম, তুমিও যাবে আমার সাথে? মানে কোথায় যাবে তুমি আমার সঙ্গে? আর আজকে আমাকে একলা ছাড়া যাবে না কেন? মেয়েটার মুখ চোখের অভিব্যক্তি খুব দ্রুত লয়ে কেমন যেন বদলে যেতে শুরু করলো। থমথমে গলায় সে আমায় বলল, অত জেনে তোমার কাজ নাই বাপু, তবে এটুকু জেনে রাখো আজ তোমার ললাটে এক মস্ত বড় বিপদ কালান্তক সর্পের ন্যায় উপস্থিত হতে চলেছে। তবে কোনো চিন্তা নাই, আমি যখন আছি তখন সে সব দিকে এত না ভাবলেও চলবে তোমার। আমি মেয়েটার কথায় আর তেমন গুরুত্ব দিলাম না। বাচ্চা মেয়ে কী না কী বলছে ভেবে মনকে প্রবোধ দিয়ে শান্ত করার চেষ্টা করলেও আশঙ্কা হৃদয়ের মধ্যে একটা শিরশিরে ভয়ের অনুভূতির জন্ম হয়ে সে যেন পুরোপুরিভাবে গ্রাস করতে চাইল আমার সমগ্র চেতনাকে। আমার মনের মধ্যে সেই পরিচিত বিপদের ঘণ্টাটা প্রবল শব্দে বেজে উঠল। আমি বুঝলাম নিশ্চয়ই কোনো বিপদ ঘটতে চলেছে। কাল ভৈরব এবং মহাকালীকে প্রণাম জানিয়ে আমি ফের হাঁটা শুরু করলাম। দেখলাম সুভদ্রাও হাঁটতে লাগলো আমার সঙ্গে সঙ্গে। তারানাথ এবার একটু থামলেন। আমি আর কিশোরী এই ফাঁকে একবার তাকালাম বাইরের দিকে। না, আজ আকাশের মুখ মোটেই গম্ভীর না। বিশাল এই আকাশে এতটুকু মেঘের অস্তিত্বও নেই কোথাও। গোটা গগন বক্ষের সর্বত্রই ঝলমলে রোদ বিদ্যমান। তারানাথ এবার সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে তার ঠোঁটের ডগায় আলতোভাবে চেপে ধরলেন। তারপর ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে অগ্নিসংযোগ করলেন। তারপর দুচোখ বন্ধ করে একটা মস্ত বড় টান দিয়ে শূন্যে ধোয়া ছেড়ে তিনি তাকালেন সরাসরি আমাদের দিকে। হাঁটতে হাঁটতে যখন সেই বিশাল ফাঁকা প্রান্তরে অর্থাৎ টেপান্তরের মাঠের সম্মুখে এসে পৌঁছলাম, তখন সূর্যদেব পাটে বসেছে। পশ্চিম দিগন্তকে গোলাপি রঙে রাঙিয়ে দিয়ে তিনি পুরোপুরি ডুবে গেলেন এক সময়। চারিদিক জুড়ে নেমে এলো ঘন কালো তমসাচ্ছন্ন অন্ধকার। আমার মনে পড়ে গেল বুড়ো কর্তার বলা সেই কথাগুলো। টেপান্তরের মাঠ থেকে আসা একটা হাড়ে কাঁপন ধরানো শীতল হাওয়া আমার গায়ে এসে স্পর্শ করতেই এমন যেন শিহরণ খেলে গেল আমার সর্বাঙ্গ জুড়ে। বুড়ো কর্তার সতর্কবাণী মাথায় রেখে আমি প্রথমটায় একবার ভাবলাম সেদিন আর এই বিশাল মাঠ অতিক্রম করবার কোনো দরকার নেই। তাছাড়াও রাতের অন্ধকার নামছে, আমি বরং এই মাঠে প্রবেশ করার পূর্বে কোনো এক গাছতলায় রাত্রিবাস করব। কিন্তু আমার সিদ্ধান্তে বাধা দিয়ে সুভদ্রা বলল, ও কি গা, তুমি আজ রাতে আর এই তেপান্তরে মাঠ পার হবে না নাকি? না মা, আজ রাতে আর এই অশুভ মাঠ অতিক্রম করব না। আসার সময় বারবার করে বুড়ো কর্তা বারণ করে দিয়েছেন যাতে কোনোভাবেই রাতে আমি আজ এই মাঠে না পা রাখি। অশনি অশুভ অলক্ষণে এই মাঠের মধ্যে নাকি বাস করে হাজার হাজার অশুভ বিদেহী আত্মা যারা অতিলৌকিক শক্তির অংশ। সে কারণেই আমি আজকের রাতটাই গাছতলাতেই কাটাবো বলে মনস্থির করছি। সুভদ্রা এবার আমার দিকে বেশ কঠিন দৃষ্টিতে তাকিয়ে গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, তোমার মুখে এমন কথা মোটেও মানায় না। আমি বলছি তোমায়, তোমার কিচ্ছুটি হবে না। ভগবানের উপর ভরসা রাখো, তিনি মঙ্গলময় সবসময় আমাদের সাথেই থাকেন। তাছাড়া ভয় পেয়ে পিছিয়ে আসে কাপুরুষের দল, তুমি তো মোটে কাপুরুষ নয়। সামনের দিকে পা বাড়াও, এগিয়ে চলো, রাতের মধ্যে পার করো এই বিশাল মাঠ। কোনো ভয় নাই তোমার, আমিও যাব তোমার সাথে। তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু মেয়েটার প্রতিটা বলা কথার মধ্যে এমন কি একটা যেন লুকিয়েছিল যার কারণে আমার শরীরে অসীম সাহসের সঞ্চার হল। আমার হৃদয় আমায় বলে উঠল, ঠিকই তো বলছে সুভদ্রা, পরমেশ্বর যার সহায় তার আবার ভয় ডর কিসের?
কাল ভৈরবকে স্মরণ করে একবার ভালোভাবে গাত্র বন্ধন করলাম আমি। তারপর পা রাখলাম দেবান্তরের মাঠে। দেবান্তরের মাটির বুকে প্রথম পদার্পণের সাথে সাথে একটা তীব্র আলোড়নের সৃষ্টি হলো দেহ জুড়ে। আমি পরিষ্কার বুঝলাম যে যাই বলুক না কেন, এই মাঠটা সত্যি অশরীরী আত্মাতে পরিপূর্ণ। সেদিক থেকে মন সরিয়ে আমি আবার গুনগুন করে গান গাইতে লাগলাম। হাঁটতে আরম্ভ করলাম দেবান্তরের মাঠের ধুধু ফাঁকা রাস্তা দিয়ে। যতদূর চোখ যায় ততদূর জনমানবহীন। মানুষ তো দূরের কথা, নিজের পক্ষে একটা কীট পতঙ্গ কিংবা সরীসৃপেরও দেখা নেই এই মাঠের মধ্যে। ভাবটা যেন এমন, এ বুঝি মর্ত লোকের কোনো অংশ নয়, দেবান্তরের মাঠ আসলে সাক্ষাৎ নরকভূমি। একটা উদাসী বাতাস বনবন করে পাক খেতে খেতে আমায় স্পর্শ করে চলে গেল পেছনের দিকে। আমার মনে হলো ওটা যেন আদৌ কোনো বাতাস ছিল না, ছিল একটা মহা ক্ষতিকারক অশরীরী বাতাস রূপে এসে যেটা আমার চরম ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু গাত্র বন্ধন থাকার কারণে বিশেষ সুবিধা করে উঠতে পারল না। নলখাগড়ার বনগুলো মাঝে মধ্যে দুলে দুলে উঠল প্রবল বেগে। গায়ে কাঁটা ধরানো একটা শিরশিরে শিহরণ জাগানো অনুভূতি আমার জড়িয়ে ধরল বোধ হয়। আমার ঘাড়ের যাবতীয় রোমকু সকল খাড়া হয়ে গেল এক নিমিষে। আমার মনে হলো কালো কালো কি যেন নলখাগড়ার ঝোপ থেকে মুখ তুলে একভাবে তাকাচ্ছে আমার দিকে। ঝকঝক করে উঠছে তাদের তীক্ষ্ণ দাঁতগুলো, খলখল করে হাসছে তারা নিজেদের মধ্যে খুব চাপা শব্দে, বলছে কিছু কিছু কথা। ওই নলখাগড়া ঝোপের দিকে বিশেষ মন দিও না, তুমি কেবল তোমার লক্ষ্যে স্থির থাকো, তাহলেই দেখবে এক সময় এই পথ ঠিক অতিক্রম করে ফেলেছ। সুভদ্রার বলা কথায় আমি সত্যি এবার চমকে গেলাম। মেয়েটার মুখের দিকে তাকালাম আমি। একটা অদ্ভুত অচেনা অভিব্যক্তি ফুটে উঠেছে তার মুখমণ্ডল জুড়ে। আমি ভেবে পেলাম না যে মেয়েটা কিভাবে আমার মনের মধ্যে যা যা চলছে তার আঁচ পাচ্ছে। আমি আমার হাঁটার গতিবেগ আরো কিছুটা বাড়িয়ে দিলাম। সুভদ্রাও তালে তাল মিলিয়ে এগিয়ে আসতে লাগলো আমার সঙ্গে। বেশ কয়েক ঘন্টা একটানা হাঁটার পর কতটা চোখে ঠিক দেখলাম জানি না, কিন্তু আমার মনে হলো আমার সামনে এসে দাঁড়িয়েছে একটা বিশাল দৈত্য স্বরূপ প্রকাণ্ড দানব। নিজের চোখ দুবার কষলে পুনরায় আমি তাকালাম সেদিকে। না তো, সামান্যতম কোনো ভুল আমার হচ্ছে না। সত্যি একটা বৃহৎ দানব উঠে এসেছে যেন নরকের কোন অন্ধকার ডুবে থাকা গভীর গহ্বর থেকে। আমার মনে পড়ে গেল সেবারে নন্দীগ্রামের কথা। এ সেখানকারই দানব ছিল, তাকে পুরোপুরি বিনাশ করা সম্ভব হয়নি তখন। সে তাহলে এতদিন এসে লুকিয়েছিল এই তেপান্তরের মাঠে, আজ এথা আমার দেখা পেয়ে সে আর থাকতে না পেরে আমার মুখোমুখি হয়েছে পুরনো দিনের প্রতিশোধ নিতে। দানবের চক্ষুদয় দিয়ে যেন আগুনের হলকা বের হচ্ছে, তার কপালের মাঝ মধ্যিখানে রয়েছে একটা প্রকাণ্ড গর্ত, গর্তের মধ্যে মণি জাতীয় কিছু একটা গাঁথা আছে। সেই মণি থেকে বের হচ্ছে তীব্র এক আলোক রশ্মি। দানবের ঠোঁটের দুই প্রান্ত দেশ থেকে বেরিয়ে এসেছে দুটি প্রকাণ্ড সাদা হাতির দন্ত স্বরূপ দাঁত, বেরিয়ে এসেছে দুটি প্রকাণ্ড সদন্ত, তার চোয়ালের নিচের থুতনিতে কিছুটা দাড়ি বিদ্যমান, তার সারা শরীর রক্তিম বর্ণের এবং নগ্ন, কোমরে জড়ানো এক খণ্ড কালো সীতার লোম, পায়ের পাতাগুলো লিপ্তপদ প্রাণীর মতন জোড়া জোড়া। সেই দানব এবার বিকট অট্ট হাসি হাসতে লাগলো। তার সেই হাসির চোটে যেন থরথর করে কেঁপে উঠল ত্রিভুবন। হাসতে হাসতে সে বলল, চিনতে পারছো তারানা দামায়, নন্দীগ্রামের সেই দানব আমি যাকে তুমি মারতে উদ্যত হয়েছিলে। কিন্তু দেখো দেখো, আমি মরিনি, মরিনি, আমি দিব্যি বেঁচে আছি। আসলে কি জানো,
শয়তানকে শেষ করা এতটা সহজ কাজ নয় হে। পুরনো দিনের সব অন্যায়ের এক এক করে গুনে গুনে বদলা নেব আজ। আমার হাত থেকে তোমার আর নিস্তার নেই। তোমার মৃত্যু আজ অবধারিত। তারানাথ একটু থামতেই কিশোরী টান টান উত্তেজিতপূর্ণ কণ্ঠে বলল, কি সাংঘাতিক! তাহলে এবার আপনি ঠিক কি করলেন ঠাকুরমশাই? আপনার যে শিয়রে সমন উপস্থিত হয়েছিল তবে বলতেই হয় সেটা। কিশোরীর করা প্রশ্নে তারানাথ তান্ত্রিক সামান্য মৃদু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ তা যা বলেছ কিশোরী, সেটাতে সত্যি দুঃসময় গিয়েছিল আমার উপর দিয়ে। আমি দুচোখের পাতা বন্ধ করে সর্বশক্তি দিয়ে মন্ত্র পড়তে লাগলাম সেই দানোকে নিহত করার জন্য। কিন্তু চোখের পাতা বন্ধ করার পূর্বে আমি দেখলাম আমার দিক থেকে এক চোখ ধাঁধানো সুতীব্র আলোক রশ্মি সেকেন্ডের ভগ্নাংশে ছুটে গেল নন্দীগ্রামের সেই দানবের দিকে। সেই আলোক রশ্মি গিয়ে প্রবল বেগে আঘাত করল তার কপালের ওই গর্তের মধ্যে থাকা সেই মণিটিকে। তৎক্ষণাৎ বিকট আর্তনাদ করে কপালে হাত সাপা দিল সে। তার কপাল থেকে ততক্ষণে মাটিতে খসে পড়ে সে মণিটি, গলগল করে বেরিয়ে আসছে কালচে রক্তের ধারা। চিৎকার করতে করতে সে বুক সাপড়াতে লাগলো, তারপর ধীরে ধীরে ধরাস করে লুটিয়ে পড়ল মাটির উপর। ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল ধরিত্রী। নন্দীগ্রামের দানবের মৃত্যু ঘটে সে বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না তাকে মারল কি। ওই শক্তিশালী মহারশ্মিটি তাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করলই বা কে? এখানে আমি আর সুভদ্রা ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি তো নেই। আমি যদি না করে থাকি তবে কি? সুভদ্রাকে নিয়ে এবার যেন একটু খটকা লাগলো আমার। সত্যি মেয়েটার মধ্যে কি যেন একটা লুকিয়ে আছে যা আমার দৃষ্টিগোচর হচ্ছে না সঠিকভাবে। নন্দীগ্রামের দানবের মৃত্যুর পর আমি আবার হাঁটতে শুরু করলাম, এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। আমার চারপাশে কেবলই ঘন অন্ধকার। শুকনো পাতার ওপর দিয়ে মর্মর শব্দ তুলে হেঁটে যাচ্ছি আমরা দুজন। সারি ধারে মাথা তুলে দাঁড়িয়ে আসে বিশাল বিশাল সব বৃক্ষের সারি। পাতলা কুয়াশার চাদরের মতন একটা আস্তরণ ঘিরে ধরেছে সমগ্র জায়গাটাকে। এরপর রাত্রি যখন বেশ গভীর থেকে গভীরতর হল, উত্তর পশ্চিম প্রান্তের শ্মশান ভূমি থেকে যখন ছুটে এলো শেয়াল আর হায়নার সম্মিলিত রক্ত জল করা হুঙ্কার ধ্বনি, ঠিক তখন আমি টের পেলাম নলকাগড়ার বন থেকে কারা যেন উঠে এলো আমাদের দিকে। তাদের সারা শরীর সরু লিকলিকে লম্বা লম্বা পা ও বিশাল বিশাল হাত, কানগুলো সব কুলোর মতো আর দাঁতগুলো তাদের সব যেন মুলো। চোখগুলো বড় বড় লাল কুচকুচে, কালো শরীরগুলো এসে থমকে দাঁড়ালো আমাদের ঠিক সম্মুখ ভাগে। খনা গলায় ওরা একসঙ্গে বলে উঠল, কিরে চিনতে পারছিস আমাদের? আমি হলাম পলাশপুরের গেছরে। আমার এক ভূত বন্ধুকে তুই মেরেছিলিস তাই না? আর আমি হলাম ভূষণের পিসাচিনি। আমার ছেলেকে তুই হত্যা করেছিলিস, তুই। হ্যাঁ 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 তারানাথ, তুই। তুই আমাদের সেবার তাড়িয়েছিলিস মথুরার মোহনপুর থেকে। আজ এসবের বদলা নিতে এসেছি আমরা এই তেপান্তরের মাঠে। রাত্রেবেলা একা কেউ আসে না আমাদের ভয়ে, সেখানে তুই এসেছিস। তোর খুব সাহস দেখছি। পুরনো দিনের আমাদের আত্মীয়দের সাথে করা সকল অন্যায়ের আজ আমি ঠিক প্রতিশোধ নেব। কি ভেবেছিস? তুই তোর অনেক ক্ষমতা না? আজকে রাত তোর জীবনের শেষ রাত হতে চলেছে। আজ তোর নিস্তার নেই। আজ তোকে মেরে তবেই ক্ষান্ত হব আমরা। আমার বুক এবার কেঁপে উঠল। এত বিদেহী আত্মার মাঝে আমি বড্ড অসহায় বোধ করলাম।
এক ওই অশরীরী অশুভ আত্মা তাদের অভিযোগ বলতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার সুরক্ষা জাল অর্থাৎ গাত্র বন্ধন ক্রমশ কমজোরি হয়ে পড়ছে। এই বিপুল অশুভ শক্তির মাঝে আর বেশি বাক্য ব্যয় না করে ওরা একসঙ্গে হুড়মুড়ি এবার ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল আমার উপর। সহসা এমন সময় ঘটল সেই অদ্ভুত বিচিত্রকর ঘটনা, সুভদ্রা বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়তেই দেখলাম মেয়েটার দুই নয়ন হতে কিছু যেন একটা মিশে গেল বাতাসে। এরপর শোনা গেল ওই প্রেতাত্মার দলটি পাগল পাড়া চিৎকার করছে, অত্যন্ত ভয়ে যে যেদিকে পারলো তারা দৌড় লাগালো। তাদের এহেন কার্য দেখে আমি হতবাক হয়ে চেয়ে রইলাম সুভদ্রার দিকে। তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলো তো মা, তুমি কে? এমন অসীম ক্ষমতা নিতান্ত সাধারণ কোনো মানব শিশুর হতে পারে না, এটুকু অন্তত আমি ভালো করে জানি। তোমায় আমার মাথার দিব্যি মা, তুমি তোমার সঠিক পরিচয় দাও। সুভদ্রা যদি প্রকৃতপক্ষে মানবকন্যা না হয় তবে সে কে ছিল ঠাকুরমশাই? আরে সে কথাই তো বলছি তোমাদের, আমি এবার দেখলাম মেয়েটার শরীর থেকে একটা অদ্ভুত নীলাভ জ্যোতি নির্গত হলো। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিলাম না যেন কোনো মতে। একটা মন মাতানো সুগন্ধ হঠাৎ করে ঘিরে ধরল আমার চারপাশ। সে মাদকতাময় পবিত্র গন্ধের নেশায় ক্রমশ বুঁদ হয়ে গেলাম আমি। নিজের চোখে যা দেখলাম তা বিশ্বাস করা ছিল বড়ই কঠিন। কেন 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 ঠাকুরমশাই, কি এমন দেখলেন যা সচক্ষে দেখা সত্ত্বেও বিশ্বাস করা কঠিন বলে মনে হয়েছিল আপনার? কিশোরীর কথায় তারানাথ তান্ত্রিক এবার দুই হাত জড়ো করে কার উদ্দেশ্যে যেন প্রণাম জানালেন, তারপর বললেন, আমি এবার দেখলাম সুভদ্রার মানবী রূপ ক্রমশ বিলীন হতে শুরু করলো চোখের সামনে। সে ধীরে ধীরে পরিণত হলো অর্ধ নারীশ্বরে। অর্ধ নারীশ্বর মানে নিশ্চয় বোঝো তোমরা, ভোলানাথ এবং দেবী পার্বতীর দুই পৃথক সত্তা যখন এক দেহে মিলিত হয় তখন তাকে বলা হয় অর্ধ নারীশ্বর। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল, এ কাকে দর্শন করছি আমি? এত সৌভাগ্য হয়েছে আমার। চরম ভক্তিতে দুই হাত জড়ো করে হাঁটু মুড়ে সেইখানেই বসে পড়লাম আমি তার পদতলে। আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেলেন অর্ধ নারীশ্বর, আমার চোখ পেটে জল গড়িয়ে পড়ল মাটিতে। অদৃশ্য কোনো মহাশক্তি যেন আমার কানে কানে বলল, তারানাথ কোনো ভয় নেই তোমার, আমাদের আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আকাশের মধ্যেখানে সদ্য যে নক্ষত্র ফুটতে চলেছে তা স্বয়ং আমাদের সম্মিলিত শক্তিস্বরূপ। তুমি কেবল সেই মধ্য আকাশে নক্ষত্রকে সামনে রেখে এগিয়ে চলো, দেখবে ঠিক এক সময় নির্বিঘ্নে এই মাঠ তুমি পার করে ফেলেছো। তোমার গাত্রবন্ধন আরো দ্বিগুণ শক্তিশালী করে তুলেছি আমি তোমার সাথে থেকে, সুতরাং তোমার অযথা ভয় পাবার কোনো কারণ নেই, আর কোনো প্রেতাত্মা তোমার ধারে কাছেও ঘেঁচতে পারবে না। তুমি কেবল পরমেশ্বরকে স্মরণ করে মধ্য আকাশের তারাটিকে লক্ষ্য রেখে হাঁটতে থাকো। আমি এবার চোখ মেলে তাকালাম মাঝ আকাশের দিকে। অন্ধকারে ঢাকা আকাশের বুকে দপ করে মৃত প্রদীপের ন্যায় জ্বলে উঠল যেন একটি নক্ষত্র, ঠিক আকাশের মাঝ বরাবর। আমি বুঝলাম এটাই তবে ঈশ্বরের দেখানো পথ নির্দেশ। আমি এবার কাল ভৈরব এবং মাতাকে প্রণাম জানিয়ে হাঁটতে শুরু করলাম। বেশ কয়েক ঘন্টা একটানা বিরামহীনভাবে হাঁটবার পর আমি এসে পৌঁছলাম পার্শ্ববর্তী একটা ছোট গ্রামে। আজও সেরাতের কথা ভাবলে আমার শরীরের সকল রক্ত যেন গরম হয়ে ওঠে উত্তেজনায়। সেদিন যদি আমার পরম দেবতা সুভদ্রার বেশে আমার কাছে না আসতে তাহলে হয়তো সেদিনই আমার অন্তিম দিন হতো। বাহ ঠাকুরমশাই, সত্যি
দারুণ একখানা মন ভরানো বেশ জমজমাট গল্প আজকে আমাদের শোনালেন। তারানাথ তান্ত্রিক এবার কিশোরীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, কিশোরী, কাহিনী তোমার ভালো লাগেনি বুঝি? কি যে বলেন ঠাকুরমশাই, আপনার বলা গল্প আবার ভালো লাগবে না বলি তা আবার হয় নাকি? আমার অন্তত পছন্দ হয়েছে আজকের এ কাহিনী। তোমরা গল্প শুনে খুশি হয়েছো জেনে আমিও খুশি হলাম। এবার গল্প শোনার আসল দক্ষিণাটা যাও দেখি। দক্ষিণা? তা কি দক্ষিণা আপনার চাই বলুন ঠাকুরমশাই। ঘাবড়ে যেও না, এরকম কঠিন কিছুই নয়। আমার সাথে হাতে হাতে একটু কাজ করে দিতে হবে। আসলে রান্না করা ভোগগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের একটু সাহায্য চাই, তাহলেই হবে। আর বেশি কিছু দক্ষিণা আমি চাইবো না তোমাদের কাছ থেকে। ও বাবা, এই ব্যাপার? আপনি এমন করে বললেন আমি ভাবলাম কি না কি হয়তো। এই কথা আবার বলতে হতো নাকি, আমরা এমনিতেই করতাম। চলো হে ভায়া কিশোরী, হাতে হাতে প্রসাদগুলো ছোট্ট বাচ্চাদের মধ্যে ঠাকুরমশাইয়ের সাথে বরং বিলিয়ে দিয়ে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমি কিশোরী আর তারানাথ তান্ত্রিক এবার যাবতীয় ভোগের পাত্র নিয়ে শিশুদের মধ্যে খাবার তুলে দিলাম। ছোট ছোট অভুক্ত বাচ্চাদের মধ্যে দুমুঠো অন্ন তুলে দেওয়ার যে কি আনন্দ লুকিয়ে থাকে তা ভাষায় বলে বোঝানো বড়ই শক্ত। ঠাকুরমশাই না থাকলে সেই আনন্দের অনুসন্ধান হয়তো কোনোদিনই করতে পারতাম না আমরা। আমার মনে হলো ঠাকুরমশাইয়ের কৃপায় আজ যেন বেশ অনেকটা পূর্ণ অর্জন করলাম দুজনে। আমি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে ভোগ খেয়ে তারপর বেরিয়ে এলাম মটলেন ছেড়ে। বেশ ভালোভাবে আনন্দ মজা করে গোটা দিনটাই কাটল। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মধ্যরাতের তারা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।